জীবন সঙ্গী হিসেবে একজন পাইলট হলে কেমন হয়? আপনারা অনেকেই হয়তো এমন প্রশ্নকে বোকামি ভাববেন, কারণ মানুষ তো উড়ে উড়ে বেরিয়ে জীবন কাটিয়ে দেওয়ার স্বপ্নই দেখে। ঠিক এমন স্বপ্নই দেখেছিলেন সৌদি প্রবাসী সোনিয়া আক্তার। বিমানের পাইলট হিসেবে পরিচয় দেয়া এক যুবকের সাথে ফেসবুকে পরিচয় হয় তার। তারপর শুরু হয় এক স্বপ্নযাত্রা। আমার কাছে হঠাৎ করে একদিন একটা রিকোয়েস্ট আসলো, নাম ছিল তাইজুল ইসলাম। আমি তার প্রোফাইল পিকচারে দেখলাম ককপিটের একটি ছবি দেওয়া, বিমানের ককপিটের একটি ছবি। তো আমার মনে হলো যে উনি বিমানের পাইলট হবেন হয়তো। তো আমি চিন্তা করলাম আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। দেন অ্যাকসেপ্ট করার পরে আমি যখন ওনার ফেসবুক আইডিটি স্টক করলাম, তখন দেখলাম আরও বেশ কিছু ছবি ওনার আছে প্রোফাইলে। তো সেখান থেকে মনে হলো না, ঠিক আছে, উনি আসলেই একজন বিমানের পাইলট। ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া একজনের সাথে বন্ধুত্ব হতেই পারে, এটা এখন খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সোনিয়া আর তাইজুলের সম্পর্কের আন্তরিকতা বন্ধুত্বের চেয়েও গভীর হয়েছে। এরপরে উনি আমাকে, যখন আমি অ্যাকসেপ্ট করলাম, তখন উনি আমাকে মেসেঞ্জারে মেসেজ দিলেন এবং পরবর্তীতে আমাদের মেসেঞ্জারের মাধ্যমে কথাবার্তা শুরু হলো। আমাদের যোগাযোগের মাধ্যমে ধীরে ধীরে দেখা গেল পরিচয়টা বন্ধুত্ব থেকে আরেকটু গভীর হতে শুরু করলো। আমরা একে অন্যকে জানতে শুরু করলাম এবং একটি ভালোবাসার সম্পর্ক তৈরি হতে লাগলো আমাদের মধ্যে। এবং দেখা গেল আমরা অন্য যে সমস্ত সোশ্যাল কমিউনিকেটিং সাইট আছে, ওগুলোর মাধ্যমেও যোগাযোগ করা স্টার্ট করলাম, স্পেশালি ইমোতে ভিডিও কলের থ্রু। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আদান প্রদান বা ভিডিওর মাধ্যমে আন্তরিকতা নয়, তাইজুলের আর্থিক প্রয়োজনেও, অর্থাৎ ছোটখাটো আর্থিক প্রয়োজনেও এগিয়ে আসতে থাকে সোনিয়া। ভালোবাসা বলে কথা, কিন্তু তাদের এই সম্পর্কের হানিমুন পিরিয়ড বেশি দিন স্থায়ী হয়নি। হঠাৎই রং বদলাতে শুরু করে তাইজুল, খোলসের ভেতর থেকে তার আরেক চেহারা বেরিয়ে আসতে শুরু করে। আমরা ধীরে ধীরে সম্পর্কটা আরও গভীরতায় পৌঁছে যেতে লাগলাম এবং আমাদের মধ্যে প্রায়ই ইমোর ভিডিও কলের মাধ্যমে বেশ অন্তরঙ্গ আলাপ এবং দেখা সাক্ষাৎ হতে লাগলো। এক পর্যায়ে উনি আমাকে একদিন হঠাৎ বললেন যে ওনার কাছে এমন কোনো ভিডিও আছে যেটা উনি আমার পরিবারের কারো কাছে হয়তো পাঠিয়ে দেবেন, যদি না ওনাকে আমি কিছু বলতে। আসলে উনি 2,50,000 টাকা দাবি করেছিলেন। প্রথমে টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিল সোনিয়া, কিন্তু তার এই অস্বীকৃতির ফল কি হয়েছিল? সে যখন আমার কাছে টাকাটা দাবি করলো, তখন আমি তো অস্বীকৃতি জানিয়েছি, তার কারণ আমি তাকে এমন কোনো ভিডিও পাঠাইনি যে যার জন্য এরকম কোনো কিছু সে দাবি করতে পারে। তো হঠাৎ করে এর মধ্যে সে একদিন আমার ছোট ভাইকে এ ধরনের একটি ভিডিও শেয়ার করে। পরবর্তীতে আমি যেটা বুঝতে পারলাম যে এই এরকম কোনো ভিডিও আমি তাকে পাঠাইনি, কিন্তু তার সাথে আমার যে অন্তরঙ্গ ভিডিও কথোপকথনগুলো হয়েছিল, সেখান থেকে সে আমাকে না জানিয়ে এগুলোকে রেকর্ড করেছে এবং এইটাই সে আমার ছোট ভাইয়ের মোবাইলে পাঠিয়েছে। সে আমাকে এটা আরও ভয় দেখাচ্ছিল, এই 2,50,000 টাকা যত দ্রুত সম্ভব তাকে যেন আমি দেই। তো আমি নিরুপায় হয়ে তখন আমার ছোট ভাইয়ের মাধ্যমে আমি ওয়েস্টার্ন ইউনিয়নের থ্রু 2,50,000 টাকা তাকে পাঠাই। সোনিয়া ভেবেছিল তাইজুলের চাহিদা মাফিক টাকা দিলে এবার অন্তত তার মুক্তি মিলবে, কিন্তু বাস্তবে তা হয়নি। কথা ছিল এই 2,50,000 টাকা তাকে দেওয়ার পরে সে আমাকে আর কখনোই এটা নিয়ে কোনো রকম বিরক্ত করা বা আর কাউকে দেখানো এই ধরনের কোনো কার্যক্রমই সে করবে না। কিন্তু পরবর্তীতে সে তার কথা রাখেনি, সে পুনরায় আরও 5,00,000 টাকা দাবি করে এবং বলতে থাকে যে সে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে। তো আমি তখন বুঝতে পারি না আমি তখন কী করব। আমার তখন দেয়ালে পিঠ থেকে যেতে থাকে। আমি তখন আমার পরিবারের সাথে কথা বলতে বাধ্য হই এবং সকলের সাথে কথা বলে আমরা এরপরে আইনের আশ্রয় নিতে বাধ্য হই। আমাদের অনেকেই আছে যারা প্রবাসে থাকে আমাদের দেশে, স্পেশালি আমি বলবো যে মধ্যপ্রাচ্যে তারা অনেকেই থাকে।
তো মধ্যপ্রাচ্যের অনেক মেয়েই আমাদের কাছে কমপ্লেইন করে থাকে যে তারা অনেক সময় দেশের বিভিন্ন ক্রিমিনালদের মাধ্যমে তারা সাইবার পর্নোগ্রাফির শিকার হয় অথবা তারা অনেক সময় চাঁদাবাজির শিকার হয়। তো এই ধরনের একটি কেস আমাদের কাছে এসেছিল। তো এই কেসটা আমরা গত কয়েক মাস আগে আমরা রেকর্ড করেছিলাম। তো এখানে একজন ভিকটিম আমাদের কাছে তখন সৌদি আরব থেকেই উনি আমাদেরকে ফোন করে এবং আমাদের কাছে এটা রিপোর্ট করে। তো পরবর্তীতে ওনাকে বলা হয়েছিল যে দেশে চলে আসতে, কারণ লিগাল অ্যাকশনস নেওয়ার জন্য ওনার একটা কেস করা দরকার ছিল। তো উনিও না আসলেও হয়তো হতো, বাট উনি চেয়েছেন যে এটা অপরাধী ধরা পড়ুক এবং সে কারণেই উনি দেশে এসেছেন এবং আমাদের কাছে রিপোর্ট করেছেন। রিপোর্ট করার পরে আমরা প্রথমত আমরা ওই লোকের যে এটা ব্ল্যাকমেইল করছিল তার একটা ফেক আইডি আমরা খুঁজে পাই এবং সে ফেক আইডিতে নিজেকে পাইলট বলে পরিচয় দেয় এবং তার কিছু আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পাই যেগুলো বাইরের নাম্বার দিয়ে খোলা এবং সে অনেক সময় বিভিন্ন ধরনের ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে টাকা নেয় সে মেয়ের কাছ থেকে সাইবার পর্নোগ্রাফি করে। তো আমরা এটা নিয়ে তদন্ত শুরু করি এবং আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে কথা বলি, দেশীয় বা বিদেশি স্টেক হোল্ডার সঙ্গে কথা বলে আমরা তদন্তে নামি এবং তদন্তে নেমে শেষ পর্যন্ত আমরা খুঁজে পাই যে এই ব্যক্তিটি একজন সে আসলেই কোনো যে সে ফেসবুকে নিজেকে পাইলটের ছবি দিয়েছিল আসলে সে কোনো পাইলট নয়। সে পাইলট না হয়েও সে পাইলটের পরিচয় দিয়ে সে মেয়ের সাথে প্রেম করে এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের ছবি নিয়ে তাকে ব্ল্যাকমেইল করা শুরু করে। পরবর্তীতে খুঁজে পাই তাকে আমরা কুমিল্লা থেকে গ্রেপ্তার করি, কিন্তু মূলত সে একটা ইউনিভার্সিটিতে সে একটা স্টুডেন্ট ছিল। স্টুডেন্ট সে লেখাপড়া শেষ করে বেকার অবস্থায় ছিল এবং বেকার থেকেই সে বিভিন্ন মেয়ের সঙ্গে এই ধরনের কাজ করতো। পরে আমরা যখন অনুসন্ধান তাকে খুঁজে পাই এবং খুঁজে পেয়ে জানতে পারি যে সে আরও অনেক মেয়ের সাথে একই ধরনের কাজ করেছে এবং তাদের সাথে প্রেম করে ভিডিও নিয়ে বা ছবি নিয়ে পরবর্তীতে ব্ল্যাকমেইল করে বিভিন্ন মাধ্যমে টাকা পয়সাগুলো সে হাতিয়ে নিয়েছে। তো আমি এখানে তো আমরা তো এটা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আইনে আওতায় আনতে পেরেছি। সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভদ্র পোশাকের ছদ্মবেশে লুকিয়ে আছে বর্ণচোরা প্রতারক। আপনার সরল বিশ্বাসকে পুঁজি করে তারা বন্ধুত্ব ও প্রেমের ফাঁদে ফেলে আপনাকে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে তৎপর। তাই চূড়ান্ত যাচাই বাছাই না করে শুধু কথা শুনে বা চটকদার ছবি দেখে কোনো সম্পর্কে জড়াবেন না। অর্থাৎ ফেসবুকে কোনটা মুখ আর কোনটা মুখোশ তা আগে নিশ্চিত হয়ে নিন। বিদেশে বা দেশে অবস্থানগত বোনরা আছেন তাদের জন্য আমার যে মেসেজটা হলো যে আপনি ফেসবুকে কারোর সাথে চ্যাট করেই কখনো তাকে না জেনে শুনে বুঝে বা কখনো জেনে শুনিয়ে হোক না কেন আপনি আপনার গোপন ছবি বা আপনার প্রাইভেট পিকচার্স বা ভিডিওস কখনো শেয়ার করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে, আপনার সম্পর্ক নষ্ট হবে এক সময় হয়তো বা হতে পারে এমন এবং আপনি ব্ল্যাকমেইল শিকার হতে পারেন বা নানান ধরনের সাইবার হ্যারাসমেন্টের শিকার হতে পারেন। এবং যারা ক্রিমিনাল যারা এই কাজ করছেন তাদের জন্য এটা চমৎকার একটা মেসেজ আমি বলবো, যেহেতু আমরা এটা সক্ষম হয়েছি গ্রেপ্তার করতে, আপনি যেখানে থাকুন না কেন, আপনি যেভাবে নিজেকে প্রতিহত করুন না কেন, যেহেতু প্রাযুক্তিক আমাদের কাছে তথ্যাদি আছে এবং প্রাযুক্তিক মিন্সের মাধ্যমেই আমরা অবশ্যই ক্রিমিনালকে চিহ্নিত করতে সক্ষম হব এবং তাকে আইনে আওতায় নিয়ে আসতে পারবো।